আগে দেখো 17 অঙ্কটা তো দেখো তোমরা 11 12 করেছিলে তো এবার 17 দেখো না 12 11 12 না 13 দিয়েছিলাম তো এর আগে দিনে এবার 17 দেখো এক ব্যক্তি 15000 টাকা ছিল এক ব্যক্তি 15000 টাকা ছিল তিনি সেই টাকা তার একমাত্র পুত্র ও তিন কন্যার মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যে পুত্র মোট টাকার 0.3% পেল এবং কন্যারা বাকি টাকা সমানভাবে পেল প্রত্যেকে কত করে দিল দেখো তার কাছে ছিল হয়তো 15000 টাকা পুত্রকে দিয়েছে 0.3% বাকি যে টাকাটা ছিল সেটা তিন মেয়ে কিংবা কন্যাকে সমানভাবে ভাগ করে দিয়েছে তাহলে মোট টাকা তো বলি দিয়েছে এখানে এখানে আমার কিছু ধরা দরকার নেই 15000 টাকা এর পুত্রকে দিয়েছে 0.3% তাহলে এইটা কিন্তু 0.3 টাকা এটা গাড়ি করলাম এই গুণ করলাম 3/45 থেকে 3/0 110 বসিয়ে দিলাম তাহলে এই 0.45টা বাদ চলে গেল তার কত টাকা হলো 4500 টাকা 4500 টাকা কে পেল পুত্র পেল বাকি যেটা থাকে বাকি কত থাকবে তাহলে 15000 বিয়োগ 4500 10500 টাকা বাকি রইল ওই 10500 টাকাটা তিন কন্যাকে ভাগ করে দিল তিন কন্যার মধ্যে ভাগ করে দিল প্রত্যেক কত করে ভাগ করতে করলাম তাহলে 10500 ভাগিত 3 তাহলে 10500 ভাগিত 3 তোমরা একটু ভাগটা করে নেবে তাহলে 3 দিকে 9 3 5 15 আর 2 0 বসে গেল 3 দিকে 9 1 বিয়োগ কর 5 না হলো 15 হলো 3 5 15 ঠিক আছে তাহলে 3500 তাহলে প্রত্যেক কন্যা কত করে 3500 পুত্র পেয়ে গেলাম তাহলে পুত্র পেয়েছে 4500 টাকা এবং প্রত্যেক কন্যা পেয়েছে 3500 টাকা ঠিক আছে তারপরে দেখো সেই সব মোট ভোটদাতার সংখ্যা এখানে দেখো আমরা এই পড়ছি 23 নম্বর বলেছে এক নির্বাচনী কেন্দ্রে মোট ভোটদাতার সংখ্যা হলো 2000 এর জোন দেখে দে যেহেতু ভোটদাতা সংখ্যা জোন লিখেছি এককটা নির্বাচনের দিন মোট ভোটদাতার 0.3% অনুপস্থিত ছিল কারণ তোমার ভোট দিতে যা দেখেছি কিছুদিন আগে হয়েছে তোমার অতটা হয়তো মানে করতে না ভোট ভোট এই ব্যাপার নাকি দেখো আমাদের গ্রামে 18 বছর বয়স হয়ে সবাই ভোট দিতে পায় সেই 18 বছরের ঊর্ধ্বে বা 18 বছর যাদের আগে হয়েছে তার থেকে বড় তারাই ভোট দেবে সেরকম সরকারি 2000 তো একটা গ্রামের কথা পাচ্ছি 2000 জন ভোট দিতে পারবে তাদের মধ্যে তো সবাই ভোট দেয় না কেউ হয়তো বাইরে চাকরি করে আসতে পারে না বা কোনো কারণে কেউ অসুস্থ হয়ে কোথাও আজ ভোট দিতে সেরকম ভোট দিতে পারে না দেখি যে কোনো কারণে 0.3% ভোট অনুপস্থিত মানে দেয় তাহলে সেটা কত এই এত অংশ করে দিলাম কত 600 তাহলে 2000 জনের মধ্যে 600 জন ভোট দেয়নি তারপর বলেছে বিজয়ী প্রার্থী মানে যেসব প্রার্থীরা থাকে দুজন তিনজন চারজন প্রার্থী থাকে সেই প্রার্থীদের মধ্যে যে বিজয় মানে জয়লাভ করেছে সে ওই যে ভোট করেছে তার 0.6% ভোট পেয়েছে মানে যে যেটা ভোট করেছে আর মানে যারা ভোট দিয়েছে তাদের 0.6% ভোট সে পেয়েছে যে জয়লাভ করেছে তাই সেই সংখ্যাটা কত মানে যে 0.6% ভোট পেয়েছে সেই সংখ্যাটা কত সেটা জানতে তাহলে অনুপস্থিত সংখ্যা পেয়ে গেলে 600 মোট ভোট দিয়েছে তাহলে ভোট দিয়েছে কতজন 2000 বিয়োগ 600 জন 1400 জন তাহলে 2000 জনের মধ্যে 1400 জন কি দিয়েছে ভোট দিয়েছে যে বিজয়ী হয়েছে মানে জয়লাভ করেছে সে ভোট পেয়ে যে মোট যারা ভোট দিয়েছে তার 0.6 আর সেটা কিন্তু 0.6 কত 840 তাহলে যে জয়লাভ করেছে সে কত ভোট পেয়েছে তার প্রাপ্ত ভোটের সংখ্যা 840 ঠিক আছে মোটামুটি অনেকটাই আমরা করে ফেলেছি এইগুলো করলেই হবে আমাদের এই 1921-এ বাকি আবার পরে অংশ করবেন আর